he is announcing his official retirement from national and international. 아, 그래, 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 그래. This is an honor. অবশ্যই আসলে দেখেন, গত রাত্রে আমি সারা রাত একটু ঘুমাইতে পারি নাই, যে আমি আর আসলে লাল সবুজের জার্সিতে আমাকে আর মাঠে দেখা যাবে না, আমার খুব কষ্ট হয়। তারপরেও বিদায় তো নিতে হবে, তারপরেও আমি এত সুন্দরভাবে বিদায় তো নিতেই হবে, আজ হোক কাল হোক, এত সুন্দরভাবে বিদায় নেওয়াতে আমি আসলে অনেক 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 হ্যাপি। আমাদেরকে সেভাবে সুযোগ করে দিলে আমরা সাব গেমস, এশিয়ান গেমস না, বাংলাদেশ কাবাডি যদি ক্রিকেটের মতো এরকম টুর্নামেন্ট খেলার সুযোগ পায়, প্লাস আমাদের যদি বেতনভুক্ত করা হয়, অর্থাৎ আমাদের পৃষ্ঠপোষকতার যদি অভাব না থাকে, আমরা অলিম্পিক থেকে পদক আনতে সক্ষম ইনশাল্লাহ। আমি 2009 সাল থেকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু করেছি আর আজকে আমার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ক্যারিয়ারের লাস্ট ডে। 2009 সালে ইন্ডোর এশিয়ান গেমস, 2010 সালের সাব গেমস, এশিয়ান গেমস, ইন্দো বাংলাদেশ গেমস, 2014 সালের বিচ গেমস, 2014 সালের এশিয়ান গেমস, 2014 সালে প্রো কাবাডি, 2016 সালে সাব গেমস, 2016 সালের ওয়ার্ল্ড কাপ, 2016 সালে প্রো কাবাডি, 2018 সালে এশিয়ান গেমস আর বঙ্গবন্ধু কাপ, এই চারটা। আসলে আমরা এবার পাকিস্তানকে ইনভাইট করেছিলাম, তারা আসে নাই। তো পাকিস্তান টিম যদিও সাব গেমসে তাদের সাথে আমরা হেরেছি, কিন্তু আমার বিশ্বাস নেক্সট সাব গেমসে পাকিস্তানকে হারাই আমরা রৌপ্য পদক আনতে পারবো।